গুড আফটারনুন ফ্রেন্ডস, নিশ্চয় সকলে ভালো আছেন। আমি গত দুদিন ধরে একটা গল্প শেয়ার করছি আপনাদের সাথে, কেমন লাগছে আপনারা জানাবেন। তো যদিও আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি, একদম নিজস্ব যে যারা সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র তারাই দেখছে, বাইরের লোকজন এখনও দেখতে পাচ্ছে না, কেননা চ্যানেলটা মনিটাইজ করেনি এখনও, সাবস্ক্রাইবার কম না, একদম নতুন চ্যানেল। তো যাই হোক, মনিটাইজ করে গেলে আমার গল্প আরও মানুষের কাছে পৌঁছাবে, আরও মানুষ শুনতে পারবে, যারা আমাকে চেনে না তারা আমার আমাকে জানতে পারবে, তারা আমার গল্প শুনতে পারবে, কমেন্ট করবে নিশ্চয়ই আশা করি। তো যাই হোক, আমি গল্পটা শুরু করছি। চৈতালির ছেলে এখন বেশ বড় হয়েছে, ও এবার মাধ্যমিক পাশ করলো, খুব ভালো রেজাল্ট করেও পাশ করেছে। তো ওর সঙ্গে জীবনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছিলো, বড় হচ্ছিলো, ও জুনিয়র কলেজে ভর্তি হয়েছে, ও শতরূপার সাথে আলাপ হয়েছে। তো আমি বলছিলাম যে শতরূপার সম্বন্ধে ওর মায়ের, মানে চৈতালির, একটা অসম্ভব সুন্দর একটা চলছে মনে, মানে মনে একটা কিছু চলছে যে, কিন্তু সেটা আমি ক্লিয়ার করতে চাইছি না, সেটা আমি একদম শ্রোতাদের ওপর রাখছি যে কী চলছে। আগের দিনে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যেখানে আমি বলছিলাম যে ও কী মা হিসেবে কী ভাবছে, মানে স্পন্দনের কথা ও কী ভাবছে, স্পন্দনকে জড়িয়ে কী ভাবছে। যদিও ছেলে ছোট, কিন্তু মা তো, মা কিছু একটা ভাবছে এবং ঈশ্বরের কাছে সেটা জানাচ্ছে প্রতিনিয়ত। যাই হোক, শতরূপার সঙ্গে স্পন্দন, মানে আমাদের গোরার, খুব সুন্দর একটা সম্পর্ক হচ্ছে। ওরা একসাথে, যদিও এক কলেজে পড়ে না, কলেজ ওদের আলাদা, কিন্তু ওরা টিউশনে একসাথে যায় এবং প্রায়শই ওদের, মানে সপ্তাহে তিন দিন করে ওদের টিউশন ক্লাস থাকে। এবং যখন শতরূপা বাড়ি ফেরে, ওর বাবা, আমি বলছিলাম ব্যারিস্টার, তো ওর বাবা গাড়ি পাঠায় মেয়ের জন্য, ও সেম গাড়িতে, মানে স্পন্দনের ওপর ওর একটা অসম্ভব একটা, মানে খুব সুন্দর একটা কম্প্যাশনেট একটা ফিলিং। তো যাই হোক, আস্তে আস্তে ওরা বড় হচ্ছে এবং দুজনের বন্ধুত্ব ভীষণ, মানে খুব সুন্দর, কাছাকাছি, একদম নিছক বন্ধুত্ব। ওর মা কী ভাবছে সেটা তো শতরূপা জানার কথা না, বা গোরারও জানার কথা না, মানে স্পন্দনেরও জানার কথা না, কিন্তু ওদের মধ্যে বন্ধুত্বটা খুব সুন্দর দিনে দিনে ডেভেলপ করছে। মাঝে মাঝে গোরার কাছে এ আসে, শতরূপা আসে, ওরা একসাথে পড়াশোনা করে, গান শোনে, খুব সুন্দর, মানে গান শোনে বলতে গান শোনার একটা ধরন আছে ওদের, মানে খুব সুন্দর, মানে ছেলে আস্তে আস্তে সামান্য সামান্য করে, ও হিয়ারিং এড, আমি বলেছিলাম এর আগের দিন, ও কানের বিভিন্ন রকম এক্সারসাইজ, এখন বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে ওর কথা যেমন একেবারেই বলতে পারে না, কিন্তু কানেও ধীরে ধীরে সাউন্ড আসছে এবং সাউন্ড আরও যাতে বার এসে চলছিল। এবং আগামী দিনে বোধহয় অপারেশন হবে এরম একটা বল, কিন্তু এখন কিন্তু হালকা হালকা শুনতে পায়। তো যাই হোক, সেইভাবে ওদের বিভিন্ন রকম চলছে, তারপর মোবাইলে নানা রকম কিছু করে ওরা দুজনে, মানে দুজন দুজনের মধ্যে একটা খুব সুন্দর ইন্টারাক্টিভ একটা এও বুঝে গেছে। মানে চৈতালি যেভাবে ছেলেকে কথা বলা, বা যেভাবে ও কথা শুনতে ভালো করে পায় না বলে যেভাবে রেসিপ্রোকেশন, এই মেয়েটিও, মানে শতরূপা ওর জীবনে ঠিক ওভাবে এসেছিলো, খুব সুন্দর বন্ধু হয়ে এসছিল। তো এইভাবেই ওদের জীবন কাটছে, ছেলেকে প্রতিনিয়ত বড় হতে দেখছে, শাশুড়ি বয়স হয়েছে কিন্তু ভালোই আছেন, আর ননদও বেশ, দুজনেরই বেশ বয়স হয়েছে কিন্তু ভালোই, নিত্য জীবন ভালোই কাটছে। এবং ধীরে ধীরে চৈতালিরও উন্নতি হচ্ছে, মানে ইনক্রিমেন্ট হয়েছে, ওর আরও দায়িত্ব বেড়েছে, ধীরে ধীরে লাইফ এক্সপ্যান্ড করছিল সকলে। তো এরকম একদিনের কথা বলছি, যেদিন, তখন প্রায় বাজে বোধহয় 4:30 নাগাদ, এবং ওখানিক্ষণ আগে এরা টিউশনে গেছে, মানে টিউশন ক্লাসে ওরা গেছিলো, একটু, মানে যেখানে ও পড়াশোনা করে সেখানে একটু আলাদা করে ওকে প্রেফারেন্স দেওয়া হয়, সেটা তো একটা হিস্ট্রি, মানে ছোটো থেকেই দেওয়া হয়, সেভাবেই ওকে এ করা হয়, কিন্তু ও কিন্তু নর্মাল ছেলে মেয়েদের সাথেই পড়ে, কথা বলতে পারে না, কিন্তু পড়াশোনা ভীষণ ভালো এবং ইদানিং কানেও শুনতেও পাচ্ছে। তো যাই হোক, ওকে ওইভাবেই ওকে ট্রিট করানো হয়। তো যাই হোক, ধীরে ধীরে এইভাবে আমি বলছিলাম যে ওরা টিউশন ক্লাসে যাওয়া আসা করে। তো সেদিন, যে দিনটার কথা বলছি, যে দিনের ঘটনা, সেদিন ওরা টিউশনে গেছিলো, 4:30 নাগাদ বেরিয়েছিলো, 5:30 থেকে ক্লাস ওদের শুরু, 2 ঘন্টার ক্লাস হয়। এবং এই সপ্তাহে 3 দিন ইদানিং, আগে যেমন চৈতালি হসপিটাল থেকে বেরিয়ে ও শিফটিং চেয়ে, মানে কথা বলে ও কিন্তু ছেলেকে আনার একটা ব্যবস্থা ছিল, ইদানিং দেখছে যে গোরার একটা সাইকোলজিক্যাল ইয়ে হচ্ছে। এমনি তো ভীষণ রাগী ছেলে, আমি আগেও বলেছি, পছন্দ করে না, না আমি একা আসবো, খুব খুব যে বিশাল দূরত্ব তাও না, কিন্তু মা ছাড়তে, যদিও মা ওকে ভীষণভাবে এম্পাওয়ার করে, ওই যে আমার ছেলে কথা বলতে পারে না বা শুনতে পারে না বলে উইকনেস, বা ওকে দিনে দিনে দুর্বল করে দেওয়া, কী হবে, ওরকম একদম না,
তার ফলে ছেলেটাও হয়েছে ওই রকম, মানে খুব এম্পাওয়ার্ড ছেলে, যে মা না এখন তুমি যাবে না, আমি বড় হয়েছি তুমি, ওইভাবেও বোঝায় যে না তুমি যাবে না, আর জোর করলে রেগে যায়। তো ইদানিং কী হয়েছে, ওই শতরূপা যখন ফেরে একসাথে ওই ওকে ড্রপ করে দিয়ে যায়। তো সেই দিন মোবাইলে একটা ফোন এসেছিল, রিসেপশনে সমস্ত ফোন এদের জমা থাকে, তো রিসেপশনের যে মেয়েটি সে চৈতালিকে সে ফোনটা দিয়ে গেল যে দিদি বারবার একটা ফোন আসছে। তো যাই হোক, ফোনটা তো অফ করা মানে সাইলেন্ট করা থাকে, তো মুখের মাস্কটা খুলে, মেডিকেল মাস্কটা যেটা নার্সদের পরা থাকে সেটা খুলে ও একটা সাইডে এসে ও সাইলেন্ট ফোনটাকে অন করে, করে দেখে যে শতরূপার ফোন, তিনবার ফোন করেছে। তখন ও ঘড়িতে টাইম দেখে প্রায় 6:45 বাজে। তো ও তখন কল ব্যাক করেছে যে ওর তো যেহেতু শতরূপা নিয়ে আসবে সেহেতু ও নর্মাল ডিউটি করে আগে বেরোবে না বলে ও ঠিক করেছিল। তো ফোন করে যে কী কী ব্যাপার শতরূপা, বলছে আন্টি তুমি চিন্তা করো না, আমাদের একটু দেরি হবে, আমি তো ওই পথ দিয়েই ফিরবো, বাবার একটা টাকা তোলার কথা আছে। তো বাবা বললো যে আমাকে ফেরার সময় টাকাটা তুলে আনতে এটিএম থেকে, তাই আমি ভাবছি ও ফেরার সময় টাকাটা তুলে ওকে ড্রপ করে দিয়ে আমি বাড়ি ফিরবো, তুমি চিন্তা করো না, হয়তো একটু দেরি হবে, তাই আমি তোমায় ফোন করার জানানোর জন্য ফোনটা করেছিলাম। মা কিন্তু বেশ চৈতালির এই কদিনে বেশ বিশ্বাসও হয়েছে মেয়েটির ওপর, ঠিক আছে ও একদম কোনো অসুবিধা নেই, ফোন রেখে দেয়, ফোন আবার সাইলেন্ট করে রিসেপশনে জমা দিয়ে ও চৈতালি কাজে চলে যায়। তো ইনভেন্টাইম একটা কথা যেটা শতরূপা বলেনি চেপে গেছিলো সেটা হচ্ছে ওদের ড্রাইভার আসেনি, মানে ওর ড্রাইভার আসেন, যেহেতু দূরত্ব কম সেহেতু মানে পাড়া পাড়ার মধ্যে বড় রাস্তায় খুব একটা যাওয়ার ব্যাপার নেই, পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে ওর এইরমভাবে ওদের যাওয়া। তো ও গাড়িটা ও নিজে চালাচ্ছিল, যদিও ওর কিন্তু 18 বছর হয়নি, মানে এটা ধরা পড়লে বাজে, কিন্তু সেসবের মধ্যে আর যাচ্ছি না, কিন্তু যেহেতু খুব আজকালকার দিনে মেয়ে স্মার্ট, মেয়ে গাড়ি চালাতে পারে ভালো, মাঝে মাঝে এই গাড়ি নিয়ে বেরোয়, কিন্তু আন্টি হয়তো টেনশন করবে, ওর বাবা মা জানে ও যে গাড়ি নিয়ে মাঝে মধ্যে বেরোয়, খুব একটা হাইওয়েতে যায় না বা কিছু, কিন্তু ভিতরে ভিতরে থাকে, এবং যেহেতু বাবা অত বড় ব্যারিস্টার যা হয় মানুষের একটা। তো যাই হোক, সেদিনও ও কিন্তু গাড়ি নিয়ে একা মানে টিউশনে গেছে, এবং টিউশন থেকে গোরাকে বাড়িতে ছেড়ে দিয়ে, স্পন্দনকে বাড়িতে ছেড়ে দিয়ে ও বাড়ি ফিরবে। তো মাঝপথে ও এটিএম থেকে টাকা তুলবে, এটা একটা ও বলেনি যে ড্রাইভার আসেনি, ও একা ড্রাইভ করবে, সেটা চেপে গেছে। হয়তো আমরা তো সবটা বলতে পারি না, না যে কোনটা ঠিক কোনটা ভুল, জীবনে অনেক এরকম অনেক কিছু হয় যেটা আমরা বলতে পারি না, যাই হোক এটা ঠিক না ভুল আমি সবের মধ্যে যাচ্ছি না। তো ওরা একটা সাইডে শতরূপা গাড়ি তার থামায়, গাড়িটা থামিয়ে ও একে গোড়াকে ইশারা করে বসতে বলে ও এটিএমে যায় টাকা। যখন ও এটিএমে টাকা তুলতে যাচ্ছে তখন বাইকে বেশ কয়েকটা ছেলে, তিনটা চারটে ছেলে ওই জটলা করে আড্ডা মারছিল। তো শতরূপাকে তো দেখতে খুব সুন্দর, যেরকম হয় আজকালকার দিনে মেয়েরা, তা ওকে দেখে একটু টন্টো করেছে শতরূপা, সুতরাং শতরূপা পাত্তাও দেয়নি। তো যাই হোক, ও এটিএমে গেছে টাকা তুলেছে, ও খেয়াল করেনি ওই তিনটে চারটে ছেলের মধ্যে একটা ছেলে ওকে মানে ফলো করেছে, ফলো করে ও ভিতরে গেছিলো। যাই হোক, শতরূপা আজকালকার দিনের মেয়ে খুব মানে কি বলবো, এমনি খুব স্মার্ট, কিন্তু আমি না বলে পাচ্ছি না, আমি আমি নিজেও দেখি মানে আজকাল ছেলে মেয়েদের কিন্তু অ্যাওয়ারনেসটা আরও বাড়ানো দরকার, আমি বলছি না কম, কিন্তু ওরা স্বাধীনতা পেতে পেতে এমন হয়েছে না, ওরা খুব একটা অ্যাওয়ারনেসের ওপর পাত্তা দিই না, এরকম একটা ব্যাপার, কিন্তু সব কিছুরই একটা মানে কী বলবো, একটা ওই অ্যাওয়ারনেসটা আরও আরও দরকার। তুমি গাড়ি চালাও, তুমি স্বাধীনতা পেয়েছো, এরকম অনেক বাচ্চা আছে যারা বাবা মার কাছ থেকে অত স্বাধীনতা পায় না, তুমি পেয়েছো তো তোমাকে আরও রেসপন্সিবল হতে হবে। তো যাই হোক, পাত্তা দেয়নি, ও ছেলেটাকে ঢুকেছে, আশপাশটাও দেখবে যে দেখি ও টাকা দেয়, টাকা মানে বেশ ভালো অঙ্কের টাকা ও এটিএম থেকে তুলেছে, তুলেও ব্যাগে টাকাটা ঢোকাতে ঢোকাতে ও বাড়ি ফিরছে, মানে গাড়িতে উঠছে, গাড়িতে উঠেছে বাইরের ছেলেগুলো তখনও, এটা কিন্তু গোরা নোটিস করেছে, গোরা এটা নোটিস করেছে, এবং গোরা ওকে ইশারা করে বলেছে মানে বলছিল যে এরকম, ও পাত্তা দেয়নি, পাত্তাও দেয়নি, ও গাড়ি চালে, গাড়ি চালিয়ে যখন প্রায় তখন প্রায় 8টা বাজতে যায়, যে রাস্তাটা দিয়ে ওরা যাচ্ছে সে রাস্তাটা কিন্তু বেশ মানে হালকা আলো, আর বাইরে খুব বৃষ্টি, মারাত্মক বৃষ্টি, মানে খুবই বৃষ্টি। তো গাড়ি ওরা চালিয়েছে এবং মাঝপথে যেতে যেতে ফাঁকা রাস্তায় ওই তিনটে চারটে ছেলে কিন্তু গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে, স্কুটার মানে বাইক ছিল সাথে, গাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে, মারাত্মক অসম্ভব একটা ইনসিডেন্ট, যেটা ওই যে বললাম অ্যাওয়ারনেস, যাই হোক
সামনে এসে পড়েছে এবং গাড়িতে ওদের বার করেছে, টাকা ছিনিয়ে নেওয়ার একটা মানে মা তখন গোরা বেরিয়েছে। গোরা তো কথা বলতে পারে না, কিন্তু ওর একটা ওইটা আছে। ছোটো থেকেই আমি এর আগেও গল্প করছিলাম যে ওর ভীষণ একটা রকচটা একটা ব্যাপার, মারাত্মক ছেলেদের সাথে মারপিট ওই বৃষ্টির মধ্যে, টাকা নিয়ে সেই সাংঘাতিক টানাটানি, যে ব্যাগটার মধ্যে একটা সাইড ব্যাগ ছিল সেই ব্যাগটা নিয়ে টানাটানি ধাক্কা মেরে মেয়েটাকে ফেলেছে গোরা। মানে সেদিন যা কিছু একটা হতে পারত। গোরা যেহেতু মানে কি বলবো, নর্মাল বোবাকালা ছেলেদের মতো নয়, ওর মা ওকে বারবার, যেটার উপর আমি গুরুত্ব দিচ্ছি, একটা নর্মাল বোবাকালা ছেলে যে ধরনের দুর্বলতা নিয়ে মারা বা বাবারা এটা পারবে না, ওটা পারবে না, এটা করো না তুমি, এটা করো না, এটা তুমি পার, এরমভাবে বড় করেনি চৈতালি। তাই ও খুব এম্পাওয়ার্ড, ও কিন্তু মাঝে মাঝে ভুলেই যায়, মানে ওর মাও ভুলে যায় যে ও বাবা কানে শুনতে পায় না, ও ভুলে যায়। তো এইরকম সাংঘাতিক একটা অবস্থার মধ্যে দিয়ে ওরা কিন্তু টাকার ব্যাগটা ওরা পায়নি, টাকাটা ছিনিয়ে নিয়েছে, কিন্তু আরও কিছু খারাপ, আরও কিছু ক্ষতি হতে পারতো, হয়নি, কেননা পাশ দিয়ে পুলিশের ওই মোবাইল ভ্যান চলে এসছে এবং মেয়েটারও ঠাকুর ইচ্ছা কিছু হয়নি। গোড়ার একটু চোট লেগেছে, মেয়েটাকে তো ধাক্কা মেরেছে, মেয়েটা মাটিতে পড়ে গেছিলো, ব্যথা পেয়েছে। গোড়ার ওই হিট অফ দ্য মোমেন্টে ওই ওদের সঙ্গে একসাথে অ্যাটাক করা বা কিসবের জন্য বেঁচে গেছে, মানে আরও অনেক কিছু হতে পারতো, এরকম ফাঁকা রাস্তা, ওই রকম বৃষ্টি। যাই হোক, পুলিশের মোবাইল ভ্যানটা চলে আসার সাথে দুজন ছিল কনস্টেবল, ওরা বাকিটা ওদের হেল্প করে, বাকিটা ওদের সাপোর্ট করে। তা যাই হোক, এবার ততক্ষণে এসব হতে হতে কিন্তু বেশ অনেকটা রাত 9টা, তখন কিন্তু চৈতালি বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় বারবার ফোন করছে, ফোন তো পাচ্ছে না, বারবার ফোন করছে যে এইবারে চৈতালি টেনশন হয়েছে। যাই হোক, ও বাড়িতে ফিরছে, ওই পুলিশের গাড়িটাও এসে পৌঁছালো। ওই গাড়িটা ওদের মানে ব্যথা পেয়েছে এত বা একটা সাময়িক উত্তেজনায় ওরা ওদের গাড়িটা বললো আমরা পৌঁছে দেবো বাড়িতে। আর সব থেকে বড়ো কথা, ব্যারিস্টার ভদ্রলোককে এরা চেনে, মানে নাম জানে পুলিশরা, বললো চিন্তা নেই, ওটা আমি পৌঁছে দেবো বাড়িতে, এই গোড়াকে পৌঁছে দিয়ে তোমাকে আমরা বাড়ি ছেড়ে দিয়ে, আমরা তোমার গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না, আমরা করে নেবো। যাই হোক, চৈতালিও বাড়িতে ঢুকছে এবং পুলিশের ভ্যানটাও, ওরে বাবারে, সে তো সাংঘাতিক, সে তো আকাশ থেকে পড়েছে, পিসি ঠাম্মা সবাই বেরিয়ে এসছে, কী ব্যাপার কী ব্যাপার, হাতে একটু চোট টোট লেগেছিলো। যাই হোক, তারপরে চলে যায়, কিছু জানতে পারিনি। তারপরে আস্তে আস্তে গোড়ার সাথে কথা বলে চৈতালি জানতে পেরেছিল, অদ্ভুত ব্যাপার, কেন এটা করেছো, কীরকম বকা ঝকা, কিছু না, রাদার অদ্ভুত মা। মা যদি বলছে না যে মা যদি শক্তিশালী হয়, বাচ্চা শক্তিশালী হতে বাধ্য, মা তো একটি হা ভগবান কী হলো রে, এইসব করতে বসেইনি। রাদার ও বলেছে তুমি বেশ করেছো, এরকম একটা কন্ডিশনে তুমি ওর হয়ে ঝাঁপিয়ে পড়েছো, আমি খুব খুশি। তবে হ্যাঁ, যেটা বুঝলো যে যেটা হওয়ার ছিল সেটা আর একটু সাবধান হওয়া উচিত ছিল বা যাই হোক, কিন্তু তুমি যেটা করেছো, শতরূপা তোমার বন্ধু, তুমি যেটা করেছো ওকে বাঁচানোর জন্য বা সেটা ঠিক আছে, সেটা তুমি কোনো খারাপ করনি, মানে সেটা আমি তোমাকে প্রতিবাদ মানে বলবো না যে তুমি এটা করবে না, তুমি বড় হয়েছো, তুমি নিজে বুঝে করেছো। মানে এই হচ্ছে, বলছি না বারবার ভুলেই যায় ওরা মা ছেলেতে, যে এতটা এম্পাওয়ার্ড ছেলেটা, ছেলেটা ওই জীবন ছুঁড়ে দিয়েছিল চৈতালির কাছে, একটা উইকনেস, একটা সাফারিং, কিন্তু সেটাকে চৈতালি এরমভাবে বানিয়েছে, ছেলে কিন্তু এরকম এম্পাওয়ার্ড। তো যাই হোক, এই ঘটনাটা মারাত্মক একটা ঘটনা ওদের জীবনে একটা ঘটে গেল। তো তারপর থেকে চৈতালি নানা রকমভাবে বোঝাতো যে নানা রকম ঘটনার মাধ্যমে যে হিট অফ দ্য মোমেন্টে এটা কী করবে, বা গল্পের ছলে, অত বড় ছেলেকে তো এমনি কিছু বলতে পারবে না, হিট অফ দ্য মোমেন্টে কীভাবে উপস্থিত বুদ্ধি রাখতে হয় বা এইগুলো বারবারে বিভিন্নভাবেও গল্প করে করে বলতো নানা রকম। যাই হোক, তারপরে তো শতরূপা সুস্থ হয়েছে, একটু অসুস্থ ছিল, দুদিনও টিউশনেও যেতে পারেনি। তারপরে তো শতরূপার সঙ্গে আবার দেখা সাক্ষাৎ, তখন আন্টির কাছে একটু বকা যে তোমরা, আমরা তো এত স্বাধীনতা পাইনি, তোমরা এত স্বাধীনতা পাও কিন্তু তোমরা চোখ কান খুলে দেখো না, সেটা ঠিক না, সেটা তোমরা সবই করছো, কিন্তু তোমরা যখন, তুমি যখন বলছো যে তিনটে চারটে ছেলে, তোমার তখন একটু সাবধান হওয়া উচিত ছিল, তুমি এতগুলো টাকা তুলবে, তোমাকে বাবা কতটা বিশ্বাস করে তোমাকে বলেছে টাকা তুলে আনার কথা, কিন্তু আজকে সেটা বাবার নেক্সট টাইম থেকে কি বাবা বলবে, মাথা নিচু করে শুনছিল যে হ্যাঁ আমাকে আরেকটু, আমার আরেকটু অ্যাওয়ারনেস হতে হবে, টাকাটা যখন তুলছো এটিএম থেকে তখন আশপাশটা দেখো কে আছে আশপাশে, বা
কীভাবে এ করছি, সিসিটিভি ক্যামেরাটা চলছে কি না, ওটা মারাত্মক একটা দেখার, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক চলছে কি না, বা আমি টাকাটা তুলছি যে আমার আশেপাশে কেউ আছে কি না, কেউ দেখছে কি না, ঠিক আছে। তা এই এই যে অ্যাওয়ারনেসগুলো, এগুলো খুব দরকার। তো যাই হোক, এই অবধি আজকে আমি রাখলাম, একটা ঘটনা আমি আজকে শেয়ার করলাম, কেমন লাগছে আপনারা জানান আমাকে। তো নেক্সট দিন আমি শেষ করব, মানে যেখানে গোরার জীবনের একটা অসম্ভব একটা একটা টার্নিং একটা পয়েন্ট এলো স্পন্দনের জীবনে, চৈতালির জীবনে। তো সেইটা আমি শতরূপার জীবনেও বলবো, কেননা শতরূপা ভীষণভাবে গোরাকে ভীষণ সুন্দর বন্ধুত্বের একটা সাপোর্টও সবসময় দেয়। তো সামনের দিন আমি সেটা বলে আমি কমপ্লিট করব গল্পটা, ইচ্ছা রইল। তো কেমন লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।